নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়। কারো কারো ক্ষেত্রে প্রাপ্তি হয়, আবার কারো কারো ক্ষেত্রে প্রাপ্তি হয় না। অনেকে বলেন যে স্যার আমার কেন হচ্ছে না, আমি দীর্ঘদিন প্রচেষ্টা করছি। দেখুন, একমাত্র কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে, আমি বারবার বলি, সেই গ্রহটি আপনারা হয়তো নাম ভালো মতন জেনে গেছেন, সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার বলি যে রাহু গ্রহকে পাওয়ার দিন, অর্থাৎ রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। হয়তো দেখছেন যে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আমি বলবো একবার নিজস্ব জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ করুন। কারণ আপনার জন্মছকে যদি বড় যোগ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি আপনার জন্মছকে বড় ধরনের অর্থপ্রাপ্তি না থাকে, সেখানে কিন্তু বার্থ চার্ট রিফরমেশন করে ভাগ্যভাবকে স্ট্রং করিয়ে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি চারটি রাশির কথা বলবো। এই চার রাশি আপনি যদি মানুষ হন, দেখুন একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকে কিন্তু ভাগ্য সমান নয়। কারণ আমি যেটা বলি সম্পূর্ণ ইন জেনারেল, এখান থেকে আপনার নবগ্রহের পজিশান, দশা মহাদশা, আপনার ভাগ্যভাব, রাহুগ্রহ কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে, আকস্মিক প্রাপ্তিভাব কেমন রয়েছে, এগুলো কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগ ঘটবে। যদি আপনার জন্মছকে রাশির সাথে যোগ যদি থাকে, নিশ্চিতরূপে আপনিও আগামীকাল লাখপতি কোটিপতি কিন্তু হতে পারেন, আবার আপনি হাজারও পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্ম পুষ্টির উপর। এর জন্য আপনাকে ব্যক্তিগত জন্মছককে একবার হলো বিচার বিশ্লেষণ কিন্তু করতে হবে। কেউ কেউ বলছেন যে স্যার আমি এই টার্গেট নাম্বারটা মিলাবো কী করে। দেখুন, এর জন্য কিন্তু বিশেষ কিছু ফর্মুলা রয়েছে, যারা আমার সাথে পরামর্শ করছেন কীভাবে টার্গেট নাম্বার মেলাবেন, আপনার ফরচুনা নাম্বারটাই বা কত, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন সৃষ্টি হবে। দেখুন, জন্ম সময় এবং জন্ম তারিখ, জন্মস্থান জানা থাকলে আপনার অ্যাকুরেট আপনি কিন্তু জানতে পারছেন, এবং আপনার যদি হস্তরেখা দেখা যায় সেখানে কিন্তু জানতে পারছেন যে আপনার প্রাপ্তির সম্ভাবনা কখন। বারবার বলছি, বাধা আসতেই পারে, এই বাধাকে অতিক্রম করার জন্যে কিন্তু আপনাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হবে। জন্মছকে বড় কোনো দোষ না থাকলে, আমি যে কথাগুলো বলছি, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। আর দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আগে জেনে নিন কোন বছর রয়েছে। কারণ আমি রাশির নাম বলছি, কোনো না কোনো দিন আপনাদের হয়তো মিলবে, সেদিন আপনারা হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। তার আগে ব্যক্তিগত জন্মছকটা একবার হলো অ্যানালাইসিস করুন এবং জন্মছককে সংস্কার করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটি কথা আপনাদেরকে বলি, দেখুন যাদের ক্ষেত্রে খুব বাধা আসছে, অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য হয়তো অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, সরাসরি বলবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ করবে।
কারণ রাহুর বলবত্তা বৃদ্ধি হবে। এই রাহুর বলবত্তা বৃদ্ধি হওয়া মানে আপনার এই হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি একে একে জানাবো, দেখুন এই যে রাশিগুলোর নাম বলি, টার্গেট নাম্বার বলি, শুভ সময় বিশেষ করে রিসার্চ করে কিন্তু বলা হয়। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে যে সময়টা বলছি সেই সময়টা এবং আপনার যে টার্গেট নাম্বারটা বলছি সেটাকে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু মিলিয়ে কিন্তু চলুন, তাতে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 11:32 পর্যন্ত মেষ রাশি। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, গাঢ় প্রাপ্তি পরপর। আপনাদের এর আগের দিনও বলেছি আজকেও বলছি, আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের শুভ সময় 9:30 থেকে 11:34 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের টার্গেট নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে শুধুমাত্র 6 এবং আপনাদের 4। আপনাদের যে শুভ সময় সকাল 11:11 থেকে 12:36 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে বড় যোগ যদি থাকে নিশ্চিতরূপে আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তি 100% কিন্তু হতে চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা বা রাহু রক্ষা কবচ বা ভাগ্যভাবকে স্ট্রং করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, নবগ্রহের প্রতিকার করতে চাইছেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং আবারও বলছি, আপনারা দয়াপূর্বক অর্থ অপচয় করবেন না। কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই যোগটা কখন রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ভিডিওটি না আপনারা একবার না 5 বার শুনুন, কারণ কৌশিকদা আপনাদের কাছে কিছুটা সময় নেয় প্রতিদিন, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। অযথা যারা অর্থ অপচয় করছেন না তাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, একবার হলেও সময়টা জেনে নিন। কারণ আপনার দশা মহাদশা পারমিট করছে কি, আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, রাহু শুক্র বুধ শনি এই 4টি গ্রহ কিন্তু অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এবং সর্বোপরি যে কলিযুগে যে আকর্ষক বা শর্টকাটে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। এই রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তিটা কত চটজলদি হবে না দেরিতে হবে। প্রত্যেকেরই কিন্তু অর্থপ্রাপ্তি যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি থাকে, আবার কারো কারো ক্ষেত্রে খুব দেরিতে থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।